Hello guys, this is Allah Shubon. Our solo is from solo blog niye. So ever apu ashar karon apu kine ebong family show shobai jacchi Granarolo name Genova shohorer ekta place. Ekhan theke pura shohor ebong somudro ebong sundor view dekha jay. Er age apni hoyto video dekhechen kintu ebar ektu sundor bhabe korte jacche ebong sundor view madhye apnader share korbo ebong kulikulare nama theke shuru kore puro video er sathe onek sundor view upobhog korte parben. So video er sathe thakun. বাসা থেকে বের হয়েছিল বাসে উঠলাম এই গাড়িতেই আমরা উপর উঠব আমরা পাহাড়ে যাই উপরে ওঠার সাথে সাথে আকাশের সৌন্দর্য এবং সমুদ্র সৌন্দর্য দেখা যায় মাঝপথে অনেক সুন্দর একটা গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড এখানে বাচ্চাদের ট্রেন করা হয় এটা একটা ফুটবল ক্লাব যে প্লেসটা থেকে সুন্দরভাবে সৌন্দর্য উপভোগ করব সেই প্লেসে বাস থেকে নেমে গেলাম এখান থেকে দূরের পাহাড়গুলো এবং পাহাড়ে গড়ে ওঠা বিভিন্ন বাড়িঘর সুন্দরভাবে উপভোগ করা যায় আবার এখান থেকে জেনোভা শহরের মেইন সেন্টার কারিকামেন্তো সুন্দরভাবে দেখা যায় এই কারিকামেন্তোয় বিভিন্ন দেশে শিপের মাধ্যমে পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট হয় তাছাড়া অনেক পর্যটক আসে চলে আসলাম এই যে পুলিকুলার আসছে গ্রানারোলো এরিয়ার পুরো ম্যাপের অংশ এখানে আশপাশ এরিয়াগুলো একটা বিষয় খেয়াল করেন আমি কখনো কল্পনা করতে পারি নাই সবগুলো শুনতে পাচ্ছেন যে চিচি পোকাও ইতালিতে আছে বাংলাদেশের পর এখানে আমি শুনতে পাবো এটা কল্পনা করতে পারিনি তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পর প্রকৃতির সৌন্দর্যের ক্যাপচার নিতে যাচ্ছে তাদের ভেদ করে আরও প্রকৃতির ভিউ নিয়ে নিলাম প্রথম থেকেই শুনতে পাচ্ছিলেন যে পুলিকুলার এই সেই পুলিকুলার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পুলিকুলার বাট বাংলা ল্যাঙ্গুয়েজে হচ্ছে একটা ছোট ট্রেন এখন আমরা সবাই যে উঠব এবং সুন্দরভাবে পুরো প্রকৃতির ভিউ উপভোগ করব এবং আপনারা সাথে থেকে করুন পাহাড়ের সৌন্দর্য আসলে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন ওইখানে অসাধারণ একটা গ্রাউন্ড দেখা যাচ্ছে বিশাল বড় একটা গ্রাউন্ড ওইখানে প্রায় খেলাধুলা হয় অনেকে এখানে এসে খেলাধুলা করে কেমন উপভোগ করছেন জানি না বাট কাছ থেকে অনেক অসাধারণ ভিউ উপভোগ করা যায় ভিডিওর মাধ্যমে কতটুকু উপভোগ করতে পারছেন বুঝতে পারছি না অবশ্যই কমেন্টে জানাবেন আসুন একটু ভিতরের অংশ দেখাই ট্রেনের এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভারের সাথে সহকারী একজন ড্রাইভার আছে তারা একসাথে মিলে গাড়ি চালায় ডিরেকশন নামছি বেশ সময় লাগে সময়ের ব্যাপার না আমার তো ওঠাটা তো আরও সময়ের ব্যাপার একটু পাহাড়ের উপরে ওঠা অবশ্য প্রায় আমার ওঠা হয় পাশে সিঁড়ি আছে রেললাইনের সাথে তো সিঁড়িতে উঠতে হয় অবশেষে আমরা চলে আসলাম আমাদের বাসার কাছে রেললাইন স্টেশনে তো এখান থেকে আমরা নেমে যাচ্ছি গ্রাচে
আমরা অবশ্য পাহাড়ের মাঝপথ এরিয়াতে থাকা আমাদের বাসা, যার কারণে সৌন্দর্য উপভোগ করি কাছ থেকে। এই যে দেখছেন পলিগুলো চলে যাচ্ছে, এটাতেই নেমেছি, এটা আরও অনেক নিচে চলে যায়। এটা বাসার পাশের এরিয়া, এখান থেকে ফুললি আরো সুন্দরভাবেও দেখা যায়। বাসা থেকে বের হয়ে এখানে আসি, প্রায় একদম কাছ থেকে পুরো শহরটা উপভোগ করি। বিভিন্ন ফুটেজের মাধ্যমে কতটুকু আপনাদের শেয়ার করতে পেরেছি সঠিক জানি না, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিরকম উপভোগ করলেন। আর আমার কাছে আরও ভিডিও রয়েছে, আপলোড করা হয় না, দেখি আপলোড করবো। আপনারা যদি ইন্সপিরেশন করেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন, এবং সামনে আরও কিছু ব্লগ আপলোড করবো। বাসায় চলে আসলাম, আজকের মতো এখানেই শেষ করি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে, শীঘ্রই। ভালো থাকবেন, টাটা।